একের পর এক টেলি অভিনেত্রীদের ওপর আক্রমণ। কিছুদিন আগে টেলি অভিনেত্রী শ্রুতি দাসের ওপর অনেক নোংরাভাবে আক্রমণ হয়। প্রতিনিয়ত শ্রুতি দাসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খারাপ খারাপ মন্তব্য করা হতো, সেই জন্য শ্রুতি দাস আইনি আশ্রয় নিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়া থেকে শ্লীলতা হানির হুমকি পাচ্ছেন জনপ্রিয় টেলি নায়িকা প্রত্যুষা পাল। গত এক বছর থেকে সোশ্যাল মিডিয়া থেকে শ্লীলতা হানির হুমকি পাচ্ছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রী। বাংলা সিরিয়ালে জনপ্রিয় নায়িকা প্রত্যুষা পাল, তার অভিনীত সিরিয়ালগুলো এই সুমা লক্ষ্মী, রেশম ছাপি, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে, এর মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রত্যুষা পাল। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন পরিচিত মুখ। বিগত এক বছর ধরে অন্যায়ের প্রতিবাদ করছেন প্রত্যুষা। প্রত্যুষার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তপ্ত করা হচ্ছে নানাভাবে। কখনো তাকে গালিগালাজ করা হচ্ছে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, কখনো বা তার ছবি এডিট করা হচ্ছে এবং সেই সব এডিট করা নগ্ন ছবিতে ট্যাগ করা হচ্ছে, তাকে পাঠানো হচ্ছে তার মা, বন্ধু বান্ধব ও পরিচিতদের। নিরুপায় প্রত্যুষা বারবার ছুটে গিয়েছেন পুলিশের কাছে। প্রথমে তাকে ফিরিয়েছে স্থানীয় থানার পুলিশ, তারপর তাকে ফিরিয়েছে লালবাজারে সাইবার সেলও। তাই বাধ্য হয়ে প্রত্যুষা মিডিয়ার কাছে বিষয়টি তুলে ধরতে বাধ্য হয়েছেন। প্রত্যুষার বক্তব্য, থানা থেকে বারবার তাকে জানানো হয়েছে এই ধরনের বিষয় নাকি সেলেবদের সঙ্গে প্রায়শই হয়ে থাকে, সুতরাং তার বিষয়টা এড়িয়ে চলা উচিত। প্রতিনিয়ত ধর্ষণের হুমকি পাওয়া প্রত্যুষা যদিও বিষয়টিকে একেবারেই হালকা ছলে নিতে পারেননি। বিগত এক বছর ধরে যতবার তিনি লালবাজারে গিয়েছেন ততবারই তাকে এই একই কথা শুনতে হয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী। সেলিব্রিটি নন, একজন মহিলা হিসাবে তিনি মানতে পারছেন না যে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং বিষয়টিকে তিনি এড়িয়ে চলছেন। গত শুক্রবারের ঘটনা, ইনস্টাগ্রামে তাকে ও তার মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। মাকে তিনি লালবাজারে পাঠান, ফোন জমা নিয়ে 3 ঘন্টা বসিয়ে রাখা হয় অভিনেত্রীর মাকে। তারপরে মিডিয়ার সামনে বিষয়টি তুলে ধরেছেন প্রত্যুষা। তার বক্তব্য, জনসম্মুখে আসতে প্রত্যুষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে পুলিশ, যদিও তাকে ফলো আপ করে না লালবাজার। তাই রবিবার সকালে তিনি নিজে লালবাজারে যান। রবিবারও ধর্ষণের হুমকি আসে প্রত্যুষার কাছে। বিগত এক বছর ধরে এই কুৎসিত বিষয়টির প্রতিবাদ করে চলেছেন প্রত্যুষা। এত লড়াইয়ের পর হয়তো পুলিশের সাহায্য তিনি পাবেন, পুলিশ হয়তো অপরাধীর নাগাল পাবে, সেই আশাতেই দিন গুনছেন বাংলা টেলিভিশনের এই অভিনেত্রী। তো প্রিয় দর্শক, আপনারা কি চান অপরাধীদের উপযুক্ত বিচার হোক? আপনাদের কাছে প্রত্যুষার অভিনয় কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।